रायगंज अस्पताल से कोरोना से संक्रमित दो मरीज स्वस्थ हो गए हैं, उन्हें वापस घर जाने की अनुमति दे दी गई। जिला के मुख्य स्वास्थ्य अधिकारी रविंद्रनाथ प्रधान ने बताया कि उत्तर दिनाजपुर जिले के चोपड़ा एवं चाकुलिया प्रखंड के दो मरीज कुछ दिनों पहले कोरोना संक्रमित होने की वजह से अस्पताल में भर्ती करवाया गया था। इलाज के बाद वो पूरी तरह से स्वस्थ हो चुके हैं, इसलिए उन्हें वापस घर जाने की अनुमति दे दी गई है। वहीं उन्होंने और भी कहा कि कोलकाता के एक गैर सरकारी अस्पताल के 3 कर्मचारी भी कोरोना संक्रमित पाए गए थे, इलाज के बाद वो भी स्वस्थ हो चुके हैं। वहीं स्वस्थ हुए मरीजों को फूल का छिड़काव कर उन्हें अभिनंदन किया गया। आइए सुनते हैं वहां के जो मुख्य अधिकारी हैं रविंद्रनाथ प्रधान क्या कह रहे हैं, सुनते हैं। मुख्य स्वास्थ्य अधिकारी रविंद्रनाथ प्रधान क्या कह रहे हैं, सुनते हैं। আজ এখান থেকে আবার সঠিক জায়গায় যাচ্ছে, অ্যাজ পার আইসিএমআর এর প্রোটোকল অনুযায়ী সবটা ঠিক হচ্ছে। আমাদের সঙ্গে কিন্তু আমাদের সমস্ত যারা ডাক্তার রয়েছেন, স্টাফ রয়েছেন, ডেপুটেশন আছে, যিনি বিএমসি চলেছেন এবং সুপারিনটেন্ডেন্ট রয়েছেন এবং অন্যান্য কর্মযোগ্য যারা রয়েছেন তার সবাই কিন্তু উপস্থিত রয়েছেন, সিস্টার রয়েছেন। আমরা সুন্দরভাবে এদের নির্দেশ করছি এবং যখন ছুটি হচ্ছে তাদের হাতে সাবান দেওয়ার চেষ্টা করছি, নিশ্চয়ই দেবো আমরা, মাস্কও দিচ্ছি এবং বাকি যে কীভাবে জীবনযাপন করতে হবে বাড়িতে গিয়ে সেটাও আমরা সুন্দরভাবে বলছি আইসিএমআর প্রোটোকল অনুযায়ী। আমরা তাদের অভিবাদন দিচ্ছি যারা ভালোভাবে বাড়ি যাচ্ছে এবং যে সমস্ত কর্মবিদরা এখানে রয়েছেন, সিস্টার আছেন, ডাক্তার, ওরা তাদের তো কিছু বলার কিছু নেই, জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে কিন্তু করছেন, কিন্তু এখন আর কিছু ভয় নেই, আইসিএমআর প্রোটোকল অনুযায়ী কিন্তু আমরা সবটাই ভালোভাবে করছি। আপনারা দেখুন এই মুহূর্তে আমাদের ওনারা কিন্তু হাসি মুখে কিন্তু বাড়ি যাবে। যারা কাজ করছে, যারা কন্ট্যাক্টে আছে তাদেরও আমাদের দেখাতে হবে, যে কন্ট্যাক্টে যারা রয়েছে তাদেরও আমাদের নেগেটিভ আছে আমাদের দেখতে হবে, সেটাও তারা নেগেটিভ রয়েছে এই মুহূর্তে। এরকম কজন আছে স্যার? 10 জন আমাদের কাছে এখন আছে, 5 জন আছে এবং বাকি প্রত্যেকটা হোস্টেলে যেমন আছে, যারা দিদিরা আছে হোস্টেলে এখন 13 জন আছে, তারাও নেগেটিভ আছে, সেটাও দেখছি। আমাদের যারা কাজ করছে তারা নেগেটিভ হচ্ছে, আবার ফ্রি বাড়ি যাওয়া যাবে, কিন্তু মুশকিল হচ্ছে কি বাড়ি গিয়ে যেন সামাজিক বর্ক যেন না হয় সেটা আমরা দেখছি এবং পুলিশ প্রশাসনে এরাই হেল্প করছে আমাদের। স্যার এই যে ডাক্তার এবং প্রিভেনশন কী করে ওই ভাইরাসটা কী করে তাকে আক্রমণ করবে না, এই নলেজ যদি থাকে এবং পার্সোনাল প্রোটেকশন এবং নাক মুখ এবং চোখ এটা যদি প্রোটেকশন করে, হাত যদি ঠিক মতো করে এবং হসপিটালে যেগুলো যেখানে ব্যবহৃত জিনিস